জেনে নিন যেসব জিনিস না খেলে আমাদের ত্বক ভালো থাকবে। আমরা সবাই নিজেদের স্বাস্থ্য সম্পর্কে অল্প বিস্তর সচেতন থাকি। সারাদিনের কর্মব্যস্ততার পর কিছুটা সময় আমরা আমাদের শরীর, বিশেষ করে ত্বকের পরিচর্যায় ব্যয় করি। উজ্জ্বল স্বাস্থ্যকর ত্বক আমরা সবাই চাই, তবে এমন কিছু খাবার আছে যেগুলো আমাদের ত্বকের জন্য ক্ষতিকর। এসব খাবার এড়িয়ে চলা উচিত। ক্যান্ডি বা লজেন্সে যে পরিমাণ চিনি থাকে তা আমাদের ত্বকের পক্ষে খুবই ক্ষতিকর। অতিরিক্ত পরিমাণে ক্যান্ডি বা লজেন্স খেলে আমাদের ত্বক নিস্তেজ দেখায় এবং ত্বকে রিঙ্কেলও পড়ে। লবণ ছাড়া খাবার একেবারেই বিস্বাদ লাগে, কিন্তু অতিরিক্ত পরিমাণে লবণ খেলে আপনার ত্বক খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। ক্লান্তি দূর করতে কফি যতটা উপকারী, আমাদের ত্বকের জন্য ঠিক ততটাই অপকারী। ত্বককে ডিহাইড্রেট করে দেয় কফি। শুধু তাই নয়, বেশি পরিমাণে কফি খেলে ত্বকের ব্রণও দেখা দিতে পারে। বাজার থেকে প্যাকেট করা প্রসেসড খাবার আমরা প্রায় কিনে খেয়ে থাকি। এসব প্রসেসড ফুডের মধ্যে নোনতা বিস্কুট, লজেন্স, চিপস এবং আরও অনেক কিছুই পড়ে। এসব মুখরোচক খাবার আমাদের ত্বকের পক্ষে একেবারেই ভালো নয়, কারণ এসব প্রসেসড ফুডে প্রচুর পরিমাণে লবণ এবং সোডিয়াম থাকে। দুধ স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, কিন্তু খুব ঘন দুধ আমাদের ত্বকের জন্য মোটেও উপকারী নয়। চিংড়ি কিংবা কাঁকড়া সুস্বাদু হলেও ত্বকের পক্ষে খুবই অপকারী। এসব খেলে আমাদের ত্বকে মেস্তা দেখা দেয়। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আর দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করুন।